আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক ও অ্যাস্থেটিক সার্জন। আমি কাজ করছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিআইএইচএস জেনারেল হসপিটালে এবং চেম্বার করছি রাশমানো স্পেশালাইজ হসপিটালে। আমি প্লাস্টিক সার্জারি হিসেবে যতগুলো কাজ করছি তার মধ্যে একটি পার্ট হচ্ছে জন্মগত ত্রুটি, যেটি আমাদের সমাজে খুব কমন, ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে। ঠোঁট এবং তালু কাটার যেগুলো সমস্যা নিয়ে আমরা ফেস করি, একটা পেশেন্টের পারিবারিক সমস্যা থেকে শুরু করে পেশেন্টকে সম্পূর্ণরূপে ট্রিটমেন্ট দেওয়া পর্যন্ত সবই আমাদের শুনতে হয় এবং কিছু গাইডলাইন দিতে হয়। তো এই ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে আসলে কথা বলতে গেলে এক ভিডিওতে শেষ করা সম্ভব নয়, তবে বেসিক কিছু জিনিস যেটা দর্শকদের জানা উচিত সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন আসেন, এই একটা বাচ্চা যদি পরিবারে জন্মগ্রহণ করে সেটি অবশ্যই একটা আনন্দ ঘন পরিবেশ, কিন্তু যদি সেই বাচ্চাটি কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় তাহলে কিন্তু সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সেই পরিবারের জন্য, বিশেষ করে সেই মা বাবার জন্য। পরিবারে যদি এই ধরনের বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাকে সবাই দোষারোপ করছে। এখন চিন্তা করেন, মা তার বাচ্চার এই অবস্থা দেখে কিন্তু এমনি মানসিকভাবে ভেঙে পড়ে, সেখানে যদি তাকে সবাই দোষারোপ করতে থাকে তাহলে এটা কিন্তু সেই মায়ের জন্য কতটুকু কষ্টকর এটা আপনাদের সবাইকেই বুঝতে হবে। এখন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই যে এই যে ঠোঁট কাটা বা তালু কাটা একটা বাচ্চা জন্মেছে এর জন্য কিন্তু কেউই দায়ী নয়, না বাবা না মা। কারণ আমরা এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে এর ঠিক এক্স্যাক্ট কারণ কিন্তু জানা এখনও সম্ভব হয়নি। তবে কিছু কিছু জিনিসকে আমরা মনে করি যে এই ধরনের বাচ্চা হওয়ার জন্য হয়তো কোনো কন্ট্রিবিউট করে, যেমন হচ্ছে তার যদি জেনেটিকভাবে এই ধরনের সমস্যা থাকে, যেমন হচ্ছে তার পরিবারে হয়তো মা বা বাবা কারি এই ধরনের সমস্যা ছিল, ঠোঁট কাটা বা তালু কাটা ছিল, অথবা তার অন্যান্য বাচ্চাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে, তাহলে সেটা হতে পারে। অথবা একটা মা যখন প্রেগনেন্ট ছিল তার যদি কোনো ধরনের অ্যান্টিনেটাল চেকআপ, মানে প্রেগনেন্সি অবস্থায় কোনো চেকআপ না হয়ে থাকে, তার যদি পুষ্টিগত অভাব থেকে থাকে, তাহলে তার মধ্যেও এই জিনিসটা হতে পারে। সুতরাং এককভাবে আমরা বলবো কাউকে দোষাদোষি না করে, যেহেতু এটা একটি কিউরেবল ডিজিজ, মানে যদি আমরা এই ধরনের বাচ্চাকে আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে বাচ্চাকে অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিক করে তোলা সম্ভব। এখন আসেন যে এই ধরনের বাচ্চা আমাদের কাছে কী সমস্যা নিয়ে আসে। দেখা যায় যে বাচ্চার যদি লিপ হয়, ঠোঁট কাটা হয়, তাহলে তো সেটা দেখেই বোঝা যায় মা বাবা জন্মের পরপরই আমাদের কাছে নিয়ে আসে যে তার ঠোঁটটা ও উপরের ঠোঁটটা কাটা। সেটা একদিকে হতে পারে, দুই দিকে হতে পারে। আর যদি শুধুমাত্র প্যালেট নিয়ে আসে, মানে তালুটা কাটা থাকে, তাহলে হয়তো জন্মের পরপর বুঝতে পারবে না, যখন বাচ্চাকে খাওয়াতে যাবে তখন হয়তো হাঁ করলে মুখের ভিতরে বোঝা যাবে যে তার প্যালেট অথবা তালুটা কাটা আছে, অথবা একসাথে ঠোঁট এবং তালু দুটাই কাটা থাকতে পারে। সুতরাং এই ঠোঁট কাটার সাথে সাথে একটা বাচ্চা একটা যদি জন্মগত ত্রুটি থাকে আমরা তখন তাকে চেক করি যে তার এর সাথে অ্যাসোসিয়েটেড আর কোনো জন্মগত ত্রুটি থাকে কিনা। যেমন তার হার্টের সমস্যা থাকতে পারে, তার আঙ্গুল জোড়া হতে পারে, বা তার দেখা যেতে পারে যে মাথার গঠনের কোনো সমস্যা হতে পারে, অথবা তার অন্যান্য জায়গায় জন্মগত ত্রুটি থাকতে পারে। এখন এইটার কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে এটার কারণ যেহেতু আমরা এখনও জানতে পারি নাই, সুতরাং আমরা তার যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেমন একটা মা যখন প্রেগনেন্ট থাকবে তাকে ঠিকমতো চেক আপ করানো, তার পুষ্টির দিকে খেয়াল রাখা, এগুলো আমাদের মেনে চলতে হবে। আর কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন একটা মা যদি গর্ভাবস্থায় কোনো ভাইরাল ইনফেকশন হয়, অথবা যদি কেউ স্মোকার হয়, তাহলেও তার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন আসুন এটার চিকিৎসায়। এখন এইটা একটা বলবো দীর্ঘমেয়াদী চিকিৎসা, মানে এর একটা চিকিৎসা দিয়ে আমি 100% তাকে কমপ্লিট ভালো করে দেবো এটা কিন্তু সম্ভব নয়। বিভিন্ন বয়সে বিভিন্ন স্টেপে আমরা ট্রিটমেন্ট করি, যেমন 3 থেকে 6 মাসের মধ্যে আমরা তার উপরে লিপের সার্জারি করে দিচ্ছি, 9 থেকে 1 বছরের মধ্যে আমরা তার প্যালেট সার্জারি করছি, তার যদি যেটা আমরা বলি গাম, মানে মাড়ির যেই ওখানে যদি ক্লেফ থাকে তাহলে এটা আরও বড় হওয়ার পরে তো ওখানে বোন গ্রাফ লাগতে পারে। তো এই সব কিছু মিলে তার লাইফের বিভিন্ন স্টেজে আমরা এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। সুতরাং একটি মা বাবাকে এই সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, তার কখন কোন চিকিৎসাগুলো আমরা দিব বা কি কোথায় গেলে আমরা এগুলো করব, এই সম্পূর্ণ ব্যাপারটা তার ক্লিয়ার ধারণা থাকলেই তার বাচ্চাকে আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আর অনেকেই বলবেন যে এটা তো খরচের ব্যাপার। এখন আপনারা জানলে খুশি হবেন যে এই ধরনের বাচ্চারা, ঠোঁট কাটা এবং তালু কাটার বাচ্চাদের চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি করা হয়। এটার ওষুধের চিকিৎসা থেকে শুরু করে তার অপারেশনের যে চার্জ
সব কিছুই সম্পূর্ণরূপে ফ্রি। সুতরাং আপনারা খরচের কথা চিন্তা না করে সরাসরি একজন আপনাদের আশেপাশে প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে একটি সুনির্দিষ্ট পথ দেখাতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।